মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরি ওবরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত আলহাম বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে স্বাগতম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ এর আলোকে ইত্তেবা প্রসঙ্গে ইত্তেবা কোরআন এবং হাদিসের রসুল ওয়াসাল্লামে বহুল ব্যবহৃত একটি শব্দ যে শব্দের বাংলা সরল অর্থ দাঁড়ায় অনুকরণ বা অনুসরণ ইত্তেবা বলা হয় মূলত কোনো ব্যক্তি কোন বস্তু কোন কিছুকে সামনে রেখে বা ওইটাকে দেখে তার পিছে পিছে চলা ওইটাকে ফলো করে করে চলা এটাকে বলা হয় ইত্তেবা এই এর্তেবা বা কাউকে ফলো করা তথা অনুসরণ অনুকরণ এই বিষয়টি একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা মানুষ হিসাবে প্রত্যেকেই অনুকরণ প্রিয় আল্লাহতালা মানুষকে বানিয়েছেন এভাবে যে আমাদের প্রত্যেকের মধ্যেই অনুকরণ প্রিয়তা রয়েছে আমরা যা দেখি তা করি এই যে অনুকরণ অনুকরণপ্রিয়তা আমাদের মাঝে আছে সেজন্য অনুকরণ বিষয়ে আমাদের বিস্তারিত কোরআন এবং সুনার আলোকে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি আমার অনুকরণের ক্ষেত্রে যদি ভুল কোনো অনুকরণ আমি করে থাকি তাহলে তার পরিণতি যেরকম হবে অত্যন্ত খারাপ ঠিক একইভাবে আমি যদি অনুকরণ করি সঠিক অনুকরণ তাহলে তার পরিণাম হবে খুবই ভালো বিষয়টি অনেকটা রেল বা ট্রেনের পার্টি পরিবর্তনের মতো আমরা রেল স্টেশনগুলোতে দেখি বহু পার্টি সেখানে থাকে একটি পার্টি নির্দিষ্ট একটি গন্তব্যের দিকে চলে যায় আরেকটি পার্টি নির্দিষ্ট আরেকটি শহর বা গন্তব্যের দিকে অনেক সময় চলে যায় রেলের চালক এই পার্টি পরিবর্তনের সময় যদি তিনি সঠিক পার্টির অনুসরণ না করেন সঠিক পার্টিটিতে তিনি না চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তার যে গন্তব্যে যাওয়ার কথা সেই গন্তব্যে না গিয়ে তিনি ভুল গন্তব্যে গিয়ে পৌঁছাবেন যেটি তার জন্য নিছক ক্ষতি ক্ষতি একইভাবে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকাকালীন তিনি নিশ্চয়ই কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে কোনো আদর্শকে কোনো মতবাদকে অবশ্যই অনুকরণ করবে একজন মানুষ নিশ্চয়ই তার জীবন চলার পথে অনুকরণের নির্দিষ্ট কিছু নিয়ম নীতিমালা থাকবে যদি সে নিয়ম নীতিগুলো সঠিক থাকে তাহলে তার সেই অনুসরণের ফসল তিনি ঘরে তুলবেন সঠিক ভালো ফলাফল তিনি পাবেন আর যদি সেই অনুসরণ এবং অনুকরণের নিয়ম নীতিগুলো থাকে ভ্রান্ত ভুল তাহলে তাঁর এই অনুকরণ বয়ে আনবে তার জন্য চরম পরিণতি সময়ত দর্শক আজকের এই যুগে বিশেষ করে পৃথিবীর উন্নত প্রযুক্তির বদৌলতে সারা বিশ্বের মানুষের কাছে যত মত আদর্শ আছে সবগুলো আজকে পৌঁছে গেছে এবং এর ফলে মানুষের মাঝেও নানামুখী মত এবং আদর্শের অনুকরণের প্রবণতা আমরা লক্ষ্য করি ঠিক এই মুহূর্তে আমরা আলোচনা করতে চাইছি কোরআন এবং সুন্নাহের আলোকে একজন মুসলিম অনুকরণ করবেন কাকে কোন কোন জিনিসকে কোন কোন ব্যক্তিকে কোন কোন বিষয়কে এবং তার অনুকরণের মূলনীতিগুলো কি হবে অনুকরণ করতে গিয়ে সমস্যাগুলোর সমাধান তিনি কীভাবে করবেন আসল কোরআন এবং হাদিসের আলোকে আমরা আসে বেশ আলোচনা করি শুধু দর্শক তার আগে আবারও বলে রাখি যে অনুসরণ যদি আমাদের ভুল হয়ে থাকে ভুল কিছুর অনুসরণ যদি আমরা করে থাকি তার পরিণাম হবে খুবই ভয়াবহ এক কথায় আমরা অনুসরণকে দুটি ভাগে ভাগ করতে পারি সঠিক অনুসরণ ভুল অনুসরণ সঠিক অনুসরণ হল কোরআন এবং সুন্নায় যে অনুসরণের কথা আল্লাহ আল্লাহতালা এবং তার রসুল সদাল আলিয়া বাতিল দিয়েছেন সেগুলো হলো সঠিক অনুসরণ আর এর বিপরীতে ভুল অনুসরণ হল কোরআন এবং সুন্নায় যে সমস্ত অনুসরণ সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে সমস্ত অনুকরণের ব্যাপারে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে সমস্ত অনুকরণগুলো হলো ভুল অনুকরণ এই অনুকরণের দুটি পথ সঠিক অনুকরণ এবং ভুল অনুকরণ এই দুটি করণ এবং শূন্য আলোকে আমরা আলোচনা করব সমাজের দর্শক যারা ভুল অনুকরণের পথ বেছে নিয়েছেন তাদের সম্পর্কে উল্লেখ করেছেন আলোচনা করেছেন يوم يعض الظالم على يديه كما دين ترى يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا شو ذا سوره فرقان الآية قلت الله دين যারা দুনিয়াতে নিজের প্রতি নিজে জুলুম করেছে অত্যাচার অবিচার করেছে এরকম লোক নিজের হাত নিজে কামড়াবে আক্ষেপের চোটে এবং বলতে থাকবে হায় আক্ষেপ আমি যদি রসুলকে জীবনে আমার সঙ্গী বানাতাম তাঁর আদর্শের অনুকরণ যদি আমি করতাম ইয়া ওয়াইলা তা লাইতানীলাম আত্ম আনান খালিলা হায় আক্ষেপ যদি আমি অমোক ব্যক্তিকে অমোক আদর্শকে আমি আমার বন্ধু না বানাতাম সেটার যদি অনুসরণ না করতাম শুধু দর্শক এভাবে আক্ষেপ করতে থাকবে অন্য এতে আসছে অনেকে দুনিয়াতে ফিরে আসতে চাইবে আবার সঠিক অনুকরণ করার জন্য কিন্তু সে সুযোগ আর থাকবে না সম্ভবত দর্শকবৃন্দ আসুন কোরআন এবং সুন্নার আলোকে সঠিক অনুকরণগুলো জেনে নেই এবং প্রতিজ্ঞা করে নেই আমার অনুকরণ হবে তাই আলোকে আমরা যাদেরকে অনুকরণ করব, কোরআন এবং সুনার আলোকে সঠিক অনুকরণের মূল কথাটুকু আমরা অনেকেই জানি মূলত আমরা অনুসরণ করব আল্লাহ সুহান এবং তার রসুল সদি সাল্লাম তথা আল্লাহর নাজিলকৃত ওহিল আমরা অনুসরণ করব। আল্লাহ সুহানতআলা কোরআন কারিমের ভিতরে স্বাদ করেছেন তার রসুল সাল্লামের অনুকরণ প্রসঙ্গে উসওয়াতুন হাসানা লিমান যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে পরকালের প্রতি ইমান রাখে আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে ওই ব্যক্তির জন্য রয়েছে রাসুলের জীবনের ভিতরে উত্তম আদর্শ অর্থাৎ সেটির অনুকরণ করা অন্য আয়তে আল্লাহ সুহাম বলেন ওমা আর সাল্লামের রসুল ইন ইল্লাহ সুরানি সারি চৌষট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আমি যত রসুল দুনিয়াতে পাঠিয়েছি তাদের সকলকে এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর অনুমোদন সাপেক্ষে তাদের অনুসরণ করা হয়েছে তাদের অনুসরণ যেন মানুষ করে তাদেরকে ফলো করার জন্য আমি মাইল ফলক হিসেবে তাদেরকে পাঠিয়েছি সম্মানিত দর্শক রসুলগণ শুধু ভক্তির পাত্রই নন তারা মূলত অনুসরণের পাত্র আর অনুসরণের স্বার্থে বা অনুসরণের প্রসঙ্গেই ভক্তির বিষয়টি চলে আসে আজ আমাদের মুসলিম সমাজে অত্যন্ত পরিিতাপের সঙ্গে আমরা দেখি নবিরসুল সল্ল্লাহ আলিয়া সাল্লামের প্রতি ভালোবাসা ভক্তি আমাদের যা আছে তার ভাগ অনুকরণ আমাদের মাঝে নেই অথচ ভক্তিতে মুক্তি নয় মুক্তি হল অনুসরণে আমরা অনেক সময় বলি ভক্তিতেই মুক্তি এটা অন্য কোনো ক্ষেত্রে খাটলে খাটতে পারে সেটি ভিন্ন বিষয় আল্লাহ সহান তাল্লার কাছ থেকে যে নাজাদ বা মুক্তি আমরা আশা করি এর সঙ্গে ভক্তির সম্পর্ক ততটা নেই মূলত সম্পর্ক অনুসরণের এবং অনুসরণের সঙ্গে ভক্তির একটা সম্পর্ক অবশ্যই আছে সময় দর্শক তাহলে আমরা মূলত অনুসরণ করবো নবীর রসুলগণের কারণ নবীর রসুলগণকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাদেরকে অনুসরণ করার জন্য আজ আমরা অনেকেই নবীর রসুলগণের প্রেম ভালোবাসার দাবি করি ইসলামের কথা বললে বলি আমরা ইসলাম শান্তির ধর্ম কিন্তু যদি বলা হয় ইসলামকে আপনার জীবনের প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করুন তখন আমরা চুপ হয়ে যাই শান্তির ধর্ম বাস্তবায়ন করতে সমস্যা কোথায় শান্তি আসবে তো দুনিয়াতে কিন্তু না সেখানে আসলে আমরা নীরব হয়ে যাই ঠিক একইভাবে রসুলসল্লা সাল্লামকে খুব ভালোবাসি খুব শ্রদ্ধার সাথে উল্লেখ করি তার অনুকরণের প্রশ্নে আমরা আবার নীরব হয়ে পড়ি এই জন্য অনুকরণ মূলত করতে হবে না তাদেরকে পাঠানোই হয়েছে তাদেরকে ফলো করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ তালা কোরআন করিম সুরাই আসিনি বলেন ওজা আমিন আকসাল মদিন এতে রাজুল ইয়াসা কলাইয়া কম ইত্যাবি আলমুর সালিম তবে আমল্লাহ আলুকুম আজর ওহম মোহতাদুন জনৈক নবীর কথা যখন মানুষ শুনছিল না কোনো এক জনপদের লোক এক লোক দূর থেকে এসে একজন নেকর মানুষ ইমানদার মানুষ তাদেরকে বলছিলেন ইয়া হে আমার সম্প্রদায়ের লোকেরা আল মুসলিন আল্লাহর প্রেরিত বান্দাদেরকে আল্লাহর প্রেরিত রাসুলগণের তোমরা অনুসরণ করো অনুকরণ করো ইত্তাবি আউ মাল্লাস আলুকুম আজরা ওহম মহতাদ এ সমস্ত লোকদের অনুকরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করেন না কোনো পারিশ্রমিক যারা চান না তারাই হলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত আল্লাহ তাদেরকে হেদায়ত দেখিয়েছে সম্মানিত দর্শক আমরা যে অনুসরণ করি হয় আমার বিবেক অনুসরণ করব। নয় আমার প্রবৃত্তির অনুসরণ করব কিংবা অন্য কোনো মানুষ বা আদর্শ অনুসরণ করবো এই যাদের আমি অনুসরণ করছি যাদের উপরে ভিত্তি করে আমার অনুসরণ চলছে তাদের কেউই কিন্তু ভুল থেকে মুক্ত না অথচ আল্লাহ হাসু হা যিনি সব জানেন তিনি একমাত্র ভোরের ঊর্ধ্বে তার নির্দেশের আলোকে আমরা যদি অনুসরণ করি তবেই আমরা পাবো সঠিক পথের দিশা সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এ পর্যায়ে সামান্য একটু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করি কেউ যাবেন না সকলেই সঙ্গে থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ অনুগতার কল্যানের জন্য তারা নিউজ বলছে সন্তান পাড়া অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিকে হয়েছে ড আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ খান মাদান মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আলাইকুম বিরতির পর আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আমরা অনুসরণ যে করব অনুসরণের ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তিকে সাধারণ কোনো আদর্শকে যদি আমরা অনুসরণ করি বা নিজের বিবেককে যদি আমরা অনুসরণ করি তাহলে এর কোনোটি ভুল থেকে মুক্ত নয় এর প্রত্যেকটি ভুল এর আশঙ্কা এর প্রত্যেকটার মাঝেই নিজ অতএব আমরা যদি এগুলোকে অনুকরণ করি তাহলে আমরা যে ভুল মুক্ত থাকতে পারবো সেটি কোনোভাবেই বলা যাবে না এর বিপরীতে আমরা যদি অনুসরণ করি আল্লাহ এবং তার রাসুলের তাহলে আমরা নিশ্চিত পথের দিশা আমরা পেয়ে যাব। আমাদের জীবনে ব্যর্থতা আসবে না কারণ আল্লাহ সুহান তা আলা সবকিছু জানেন এবং

এবং তোমাদের মধ্যে থেকে যারা উরুল আমর তাদেরকে অনুসরণ করা সে বিষয়ে ব্যাখ্যা করে আসবেন আমর কারা সুরেন আশি নম্বর আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে প্রকারান্তরে আল্লাহরই আনুগত্য করল অন্যতাল্লা তালা বলছেন হে রাসুল আপনার হাতে যারা হাত দিয়ে অঙ্গীকার করেছে যারা আল আল ইমান এনেছে তারা যেন প্রকারান্তরে আল্লাহর হাতেই হাত দিয়ে তারা অঙ্গীকার করলো বা আত নিল অন্য আয়তে আল্লাহ তালা বলেন ফালা ওরব্বিকে হাত্তাই হাকিম কাফিমা সাজারা না হম আল্লাহর শপথ আল্লাহ নিজের শপথ নিজে করে বলছেন যে আমার শপথ আপনার রবের শপথ যে তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তাদের মধ্যকার সৃষ্ট বিবাদের মীমাংসাকারী তথা আপনার ফয়সালাকে তারা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না এবং শুধু ফায়সালা করলেই হবে না সোম্মা লাইফি আংফুসি হারাজা মিম্মা কাদেই থা আপনি যা বলেছেন ফায়সালা করেছেন সে ব্যাপারে তাদের মনে কোনো সংকীর্ণতা থাকবে না ফৈসল্লি মুতসলিমা এবং এটাকে তারা খুব ভালোভাবে গ্রহণ করে নেবে এরকম যদি হয় তা না হলে তারা ইমানদার হতে পারবে না সুরায় নিসার এই পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইমানদার অনুসরণ করবে মূলত আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অন্য আয়াত আল্লাহ তালা বলেন ওমা কান আলী মকমিন ওলা মকমিনাতিন ইদা কদাল্লাহ রসুল আমরান আইয়ে কুন আলহমুল খেয়ারাতু মিন আমরিহিম কোন মোমেন নারী এবং পুরুষের জন্য এই অবকাশ নেই যে আল্লাহ এবং তার রসুল সাল্লি সাল্লাম কোনো বিষয় যদি তাদের জন্য ফয়সালা করে দেন কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে দেন সে বিষয়ে তাদের কোনো ইচ্ছাধিকার বা স্বাধীনতা এখতিয়ার তারা রাখবেন না এখতিয়ার রাখার সুযোগ কোনো মোমেন নারী পুরুষের জন্য নেই অমাই ইয়াসুল্লাহ রসুল হুফ্দ আলমিনা আর জি বৃত্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয়ে যাবে সে সুস্পষ্টভাবে অদ্ভ্রষ্ট হবে সুরে হাজাবের। এই ছত্রিশ নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম একজন ইমানদার মূলত অনুসরণ করবে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অন্য আয়ত আল্লাহ পাক সুহাতাল্লাহ বলেন মা আতা কুমল রসুল ও ফাহু মা নাহা কুম আনহু ফান্তাহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো আর রসুল যা নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো সময় দর্শক আল্লাহ সুমাতাল্লাহ তার পক্ষ থেকে নাজিলকৃত ওহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদর্শ নির্ভুল ভুলের ঊর্ধ্বের আদর্শকে অনুসরণ করার জন্য আল্লাহ বিভিন্নভাবে মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তালা নির্দেশ করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে যা এসেছে সেইগুলোকে তোমরা অনুসরণ করো আল্লাহর নাজিলকৃত ওহি তথা আদর্শকে তোমরা অনুসরণ করো অন্য আয়তে আল্লাহ তালা বলেন রব বিঘে রসুল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যেটা হয়ে এসেছে তিনি সেটার অনুসরণ করুন উন্নায়ত আল্লাহ বলেন ওহাদা কিতাবন আনসাল্লাহ হম ব রাখুন ফেত্তাবত্তাকু আল্লাহ কুমতুর হামুন হে ইমানদাররা তোমরা আল্লাহর পক্ষ থেকে যে বরকতপূর্ণ বিষয় নাজির হয়েছে ওইটার অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে সুর আনামের এই একশো পঞ্চান্ন নম্বর আয়ের থেকেও আমরা বুঝতে পারলাম যে অনুসরণ হবে মূলত আল্লাহ এবং তার রসুল সল্লা সাল্লাম তথা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহির সময় দর্শক আমরা অনুসরণ করব এমন আদর্শের যে আদর্শের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই পৃথিবীতে যত আদর্শ যত মত যত ব্যক্তির আমরা অনুসরণ করি তাদের প্রত্যেকেরই জীবনে ভুল আছে এবং তাদের আদর্শের সঠিকতা ভুল সঠিকতা অথবা ভ্রান্তি এটি যাচাই খুব কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায় যে তাদের আদর্শ ভুল বলে প্রমাণিত হয়েছে তখন আমাদের আক্ষেপ করলেও আর সেই জীবনের মূল্যবান সুযোগ সময় আমরা আর ফিরে পাই না তাই আসুন নির্ভুল গন্তব্যে পৌঁছাতে চাইলে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের আনিত দিনকে প্রকৃত অর্থে অনুসরণ করি আমরা যারা মুসলিম দাবি করি আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করি ভক্তি করি কিন্তু অনুসরণের বেলায় দেখা যায় আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আদর্শ মতবাদকে আমরা লালন করি সেগুলোকে অনুসরণ করি কখনো একজন মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের আদর্শকে অনুকরণ না করবে আসুন আদর্শের মূল জায়গাটাকে আমরা চেনার চেষ্টা করি আমরা মূলত অনুসরণ করব আল্লাহকে এবং তার রসুল সাল্লাহ আলু সাল্লাম তৃতীয়ত যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হলো আমরা অনুসরণ করব আল্লাহ এবং তার রসুল সাল্লুসাল্লামের আদর্শের আলোকে যারা পরিচালিত হন নিজে এবং অন্যদেরকে পরিচালিত করেন আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে যে ওহি এসেছে সে অহির আলোকে সে সমস্ত ওলামাহামের অনুসরণ করা দ্বিতীয়ত আল্লাহ কারিবের ভিতরে বলেছেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তোমাদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় তাদের অনুসরণ করো এই উরুল আমর বাণিত্যের স্থানীয় নির্দেশের মালিক যারা এই কথা বলতে কাদেরকে বোঝানো হয়েছে সে বিষয়ে আমাদের ভিতরে মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন এখানে মূলত বোঝানো হয়েছে আল্লাহ তালার কালাম এবং রাসুল সাল্লা সাল্লাম আদর্শের আলোকে যারা আল্লাহর বান্দাদেরকে পরিচালিত করেন সে সমস্ত শাসকদের কথা আর কেউ কেউ বলেছেন এখানে মূলত বোঝানো হয়েছে ওলামা একরামদেরকে উভয় অর্থই একসঙ্গেই হতে পারে অতএব একজন ইমানদার পুলামায়ক্রামকে অনুসরণ করবে যারা আল্লাহর পথে আহ্বান করে আল্লাহর পথে আহ্বানকারী দায়ীদেরকে তারা অনুসরণ করবে তাদের কথাগুলো ফলো করবে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদের অনুসরণ মানেই হলো তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল সল্লা সাল্লামের আদর্শের আলোকে এবং সেই পথে মানুষকে আহ্বান করে ততক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ চলবে তাদের অনুসরণ তাদের নিজস্ব মতবাদের প্রতি যদি হয় তাদের নিজস্ব আদর্শের প্রতি যদি হয় আল্লাহ এবং তার রসুল সল্লাহ সাল্লামের পথের বাইরে বা ব্যতিক্রম কোনো পথ এবং মতের দিকে যদি তারা আহ্বান করেন সেক্ষেত্রে তাদের অনুসরণ চলবে না সম্মানিত দর্শক আল্লাহ সব তালা এরকম ব্যক্তিদের অনুসরণের জন্য এখানে যেমন নির্দেশ করেছেন তেমনি ভাবে কোরআন করিমের আরও জায়গা তিনি নির্দেশ করেছেন এক জায়গায় আল্লাহ সব তালা ফেরাউনের কৌমের মধ্য থেকে একজন নেকর মানুষ যিনি ফেরাউনের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন তিনি তার জাতিকে যেরকম সত্যর কথা আহ্বান করছিলেন তার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন ওকাল আল্লাহ আমানা ইয়া কমেতাবি আহেদিক সাবিল আর রশাদ এবং যিনি ইমান এনেছিলেন ফেরাউনের সদস্যদের মধ্য থেকে তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছেন হে আমার জাতি তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথে আহ্বান করছি একটা পর্যায়ে গিয়ে তিনি বলেন মালি আমি তোমাদেরকে মুক্তির পথে আহ্বান করছি ও তাদের ইলান আর আমাকে তোমরা জাহান্নামের পথে আহ্বান করছো সুরে গাফের আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে আমরা অনুকরণ আল্লাহর পথে যারা আহ্বান করেন তাদের অনুকরণ করবো আল্লাহর পথে আহ্বানকারীর অনুকরণের অনুমোদন আমরা পাচ্ছি সময় তবে সেক্ষেত্রে যে কথাটি বলেছিলাম সেটি বলবৎ থাকবে তাদের অনুসরণ অনুকরণ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ তারা আমাদেরকে এবং সুন্নার আলোকে পরিচালিত করেন এছাড়াও আমরা যে সমস্ত নেককার আল্লাহ নেহানাত আলার পূর্বসূরি বান্দারা চলে গেছেন তাদের আমরা অনুসরণ করব বিশেষ করে সাহাবায় ক্রাম এর অনুসরণ আমরা করব। তাদের মধ্য থেকে মহাজের আনসার দুইটা শ্রেণী এর বাইরে কেউ নেই এই মহাজের অথবা আনসার উভয় শ্রেণীর বিশেষ করে যারা সিনিয়র অনুসরণ করার পরে আমাদেরকে নির্দেশ করেছেন তাদের অনুসরণ আমরা করব এবং তাদের অনুসরণের বেলায়ও ওই কথাটি মনে রাখতে হবে মূল অনুসরণটা হবে ওহির অনুসরণ মানুষ হিসাবে তাদেরও কোনো ভুল হয়ে যেতে পারে কিন্তু তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তাদের সমালোচনা করা নিষেধ তাদের অনুসরণের নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে অতএব তাদের আমরা অনুসরণ করব মৌলিকভাবে তবে শুধুমাত্র সেটিটুকু ব্যতিক্রম হবে যদি তাদের মধ্য থেকে কারোর জীবনে কোনো কলসফলন আমরা দেখতে পাই কুরআন এবং সুন্দর আলোকে তাহলে সেটিটুকু আমরা গর্จত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিকুন আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম আন রাদিয়া আনহু আ'দালহুম জান্নাতিন তাজরি তাহ타হাল আনহার খালিদিনা ফীহা আবদা কাল ফৌজুল আজিব সুরেতবার এই একশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আর পূর্বসুরী মহাজির হিজরতকারী এবং আনসারী যে সাহাবা একরাম এবং যারা তাদের অনুসরণ করেছেন এহসানের সঙ্গে অর্থাৎ এখলাসের সঙ্গে বা ভালোভাবে তাদের সকলের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তাদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে সদা সর্বদা থাকবে আর এটাই হলো চূড়ান্ত সফলতা একজন মানুষের জীবনের সম্মানিত শুধু আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম অনুসরণ করব আল্লাহ তালার সেই পূর্বসুরী মহাজের এবং আনসার বান্দাদেরকে তাদের অনুসরণ যদি করি তো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমরা অনুসরণ করার ক্ষেত্রে আরও দেখতে পাই আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ইমানের উপরে তহাইদের উপরে তারা গত হয়ে গেছেন তাদেরও আমরা অনুসরণ করব কোরআন এবং সন্ন্যায় তাদেরকে অনুসরণ করার অনুমোদন আমাদেরকে দিয়েছে ভাবদাদাদের অনুসরণ পূর্বপুরুষদের অনুসরণ করা যেতে পারে তবে শর্ত ওই সেটাই যে তাদের অনুসরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব তারা যদি কোরআন সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত থেকে যান তাহলে তাদের অনুসরণ করবো আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা বিস্তারিত সময় সাপেক্ষ আজ আর আমাদেরকে সময় অনুমোদন দিচ্ছে না এখানে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ তালার হুকুম بح المده التينا منكركم هي كل أس المطه ببدشي سبحانك اللهله بحمدك أشدوا الله الله أنت أستقركاتوب لييك والسلام عليكم ورحمة الله وبركات الله الله বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোন বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সামান তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহসান তালার সত্যবানী ছড়াতে মানবজাতির জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাঁকা তো দামের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ান ব্যাঙ্ক চাকচল্লিশ ক্যালথ হোপ রোড বার্মিংহাম ইউ কে পোস্ট কোড বি এক অ্যাকাউন্ট নম্বর শূন্য দিন দুই

আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায়